আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মুশরিক পিতার জাহান্নামে যাওয়ার ঘটনা। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মুশরিক পিতার সন্তান থেকে আল্লাহর নবী হয়ে ওঠার একটি বিস্ময়কর ঘটনা। তবে শুরু করা যাক। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহি ওয়াসাল্লাম হতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বরের প্রায় সকলে ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধর। পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম, আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। সূরা আলে ইমরান আয়াত নং 33। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুখ রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদের উপর এবং উভয়ের পরিবারবর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়াত এবং ঐশী কিতাবের বরকত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশে বরকত হল বিজ্ঞানময় কোরআন এবং হাদিস ও তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম এবং তার বংশধর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়াত এবং কিতাব, তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ লোকেদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত আয়াত নং 27। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরা আহজাব আয়াত নং 21। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবার সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। সূরা আহজাব 33 নং আয়াত। শেষ জমানায় ইমাম মেহেদী আসবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধরগণের মধ্যে। এই বিষয়ে বহু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এইভাবে ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। আদম, ইয়াহিয়া, ঈসা সহ 2-3 জন ব্যতিক্রম বাদে নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সকল নবীর ন্যায় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছেন। উম্মতে মুসলমানের পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। সূরা বাকারা আয়াত নং 102। এখানে তার কালেডীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্যত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তার মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্বনেতা এবং বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে মুখ্যত কালেডীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিনী সারাহ এবং ভাতুষ্পুত্র লুত মুসলমান হলেন। স্ত্রী সারা ছিলেন আদিমাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। তিনি 127 বছর বয়সে হেব্রনে ইন্তেকাল করেন, সেখানে কবরস্থ হন তিনি। সারার ইন্তেকালের পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কন্তুরা বিনতে ইয়াকতিন এবং হাজুন বিনতে আমিন নামে পরপর 2 জন নারীকে বিবাহ করেন এবং তিনি প্রায় 200 বছর জীবনযাপন করেছেন বলে কথিত রয়েছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। এখানে আমরা আয়াতসমূহ থেকে সাধ্যমতো সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন সময়ে কালেডীয় সমাজ, শিক্ষা এবং সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল।
এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু আসিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার দাওয়াত মূর্তি পূজার এক কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো, তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়, কাজে আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত 16-17 ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন, অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থাতেই তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। পিতার প্রতি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইসলামের দাওয়াত। সূরা মরিয়মের 41 আয়াতে এসেছে, তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী এবং নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। সূরা মরিয়ম আয়াত 42-45। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহের উপাস্য মনে করো, আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছো। সূরা আনআম আয়াত 74। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী এবং প্রিয়পাত্র হওয়ার সম্বোধন বিষয়টি তার প্রেস্টিজে লাগল। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে, অতএব তার জন্য জাহান্নামী যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা। সূরা বাকারা আয়াত 206। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র এবং সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পুত্র ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি পিতা আজরের জবাব। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উপরে পিতা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করব। তুমি আমার সম্মুখ হতে চিরতরে চিরদিনের জন্য দূর হয়ে যাও। সূরা মরিয়ম আয়াত 46। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আমার প্রতিপালকের নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করব, আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। সূরা মরিয়ম আয়াত 47-48। আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন সে নিজের পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে ধরে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা কি শুনে, অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো, যাদের তোমরা পূজা করে আসছো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা, তারা সবাই আমার শত্রু, বিশ্ব প্রতিপালক ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন অথপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার দেন, পানীয় দান করেন, যখন আমি পীড়িত হই
তখন তিনিই আমাকে আরোগ্য দেন, যিনি আমার ইন্তেকাল ঘটাবেন অথপর পুনর্জীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দেবেন। হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করুন, আমাকে সৎকর্মশালীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে ওই দিন জান্নাত আল্লাহ বিরুদের নিকটবর্তী হয়ে যাবে এবং জাহান্নাম বিপদগামীদের সাথে উন্মোচিত করা হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে? তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? অথপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্যে বিভ্রান্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছে, ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হাই, যদি কোনো রূপে আমরা পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমরা ইমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয় এই ঘটনার মাধ্যমে নিদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার প্রতিপালক পরাক্রমশালী ও দয়ালু। সূরা শুআর আয়াত নং 69-104। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে, তবুও কোনো তথ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।